हेलो फ्रेंड्स, वेलकम टू एम एम इंस्टीट्यूशन। दिस इज मलय। आशा करी तुम्हारा खूब भालो आछो। एखनकार टपिक होच्छे यूजी सजेशन। प्रथमत एट यूजी सजेशन बला जाए ना, कारण कि तुम्हारे प्रिभिया को एक्साम है, कारण सजेशन जो प्रिभिया एक्साम बेस कर बला है, তাই এটা সাজেশন বলা হয় না। তাই এই নিয়ে আজকে ডিসকাস করবো। তার আগে বলে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমাদের যে অফিসিয়াল সাইট আছে mminstitution.com, ডেইলি চেক আউট করো। এটাই তোমাদের প্রাইম টাইম, সমস্ত নোটস ফ্রি নোটস ওখানে আপলোড করা হচ্ছে। অ্যাসাইনমেন্টের উত্তরপত্র বিনামূল্যে দিয়ে দেওয়া হবে। সবটা না হলেও আমরা প্রায় 50-40% আমরা কভার করে দেবো ফ্রি অফ কস্ট, যেটা প্রত্যেক বছর করি। তাই অবশ্যই ডেইলি চেক আউট করো, এই সময়টা তোমাদের প্রাইম টাইম। তো চলো মেন টপিকে যাওয়া যাক। ইউজি সাজেশন, এই যে প্রশ্নগুলো দিয়েছি সাজেশনের উপর বেস করে যে বলা, সাজেশন ঠিক নয়। কারণ কি আমি এক্ষুনি বললাম প্রিভিয়াস কোনো এক্সাম হয়নি, তাই তোমাদের এটা সাজেশন বলা চলে না, বাট ইম্পর্টেন্ট প্রশ্ন বলা চলে। রিজন, এই যে আমি প্রশ্নগুলো চুজ করেছি এগুলো কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি, আমি বেশ কিছু ইউনিভার্সিটি ঘেঁটেছি, যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল, এদের যে ইউনিভার্সিটির যে টপিকগুলো আছে, এই যে টপিকগুলো প্রত্যেকবার বারবার ওদের ইউনিভার্সিটিদের প্রশ্নপত্র এসেছে সেই প্রশ্নগুলো বেস করে দেওয়া হয়েছে। তো সেই লজিকে এটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে, কারণ একটা প্রশ্ন এসেই যাচ্ছে যে গুরুত্বপূর্ণ বুঝবো কী করে। এক্স্যাক্টলি গুরুত্বপূর্ণ বোঝা তো ডিফিকাল্ট, বাট এটা বলা যেতেই পারে যে ক্যালকাটা ইউনিভার্সিটির উপর বেস করে আমাদের সিলেবাসটা দাঁড়িয়ে আছে। তাই ওই সিলেবাসের ওপর যে প্রশ্নগুলো বারবার এসেছে, যে ধরনের প্রশ্নগুলো আসে সেই ধরনের প্রশ্নের উপর ভিত্তি করে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো চুজ করা হয়েছে। এর কিছুটা উত্তরপত্র আমরা ফ্রি অফ কস্ট ও আমাদের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট এম এম ইনস্টিটিউশনে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে চেক আউট করে। আর এছাড়াও এর যে পিডিএফটা, এই যে পিডিএফটা এটাও আপলোড করে দেওয়া আছে, তোমরা ওখানে গিয়ে চেক আউট করে নিও। আর অ্যাসাইনমেন্ট সামনে আসছে, তার একটা মক টেস্ট রেখেছি, তারও লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওগুলো তোমরা দিতে পারো, তোমাদের অনেকটা হেল্প হবে। জাস্ট প্রসিডিওরটার জন্য, অন্য কোনো কারণ নেই, জাস্ট প্রসিডিওরটার জন্য তোমরা দিতে পারো। এইটুকুই একটা আপডেট। আর শেষে বলবো আমাদের নোট দেওয়া চলছে, অবশ্যই তো নোট চাইলে নোট কালেক্ট করতে পারো, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার ফোন করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও। আর নোট দেওয়া চলছে, টাইম একদম নেই, নোটস নিয়ে পড়াশোনা শুরু করো, এমন কোনো ব্যাপার নেই। তুমি নোটস, আমাদের নোটস নিতে হবে, যে কোনো সেন্টার থেকে নোটস কিনতে পারো, বিশ্বস্ত সেন্টার, তুমি যাকে বিশ্বাস করো। আর এছাড়া স্টাডি মেটেরিয়ালস তুমি হেল্প নিতে পারো। আলটিমেটলি পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কিন্তু চাপ আছে, তোমাদের পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। এটুকুই বলবো। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।